গণপরিষদ অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীতে আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় বাংলা হয়েছিল রাষ্ট্রভাষা। 1971 সালে পাক বাহিনী হত্যা করেছিল ধীরেন্দ্রনাথ দত্তকে। 136তম জন্মদিনে জ্যোতির্ময় ব্যক্তিকে স্মরণ করছেন আদিত্য মামুন। এইসব পঙ্ক্তি শুধু ভাষা আন্দোলনই নয়, যুগে যুগে প্রেরণা হয়ে আছে বহুমাত্রিক আন্দোলন সংগ্রামে। ধীরেন্দ্রনাথ দত্তই বাঙালির প্রাণের ভাষা রক্ষায় প্রথম সোচ্চার হয়েছিলেন 1948 সালে। জন্ম 1886 সালে বাংলাদেশের কুমিল্লায়। কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় যোগ দেন অসহযোগ আন্দোলনে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সহ ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য তিনি বেশ কবার গ্রেফতার হন। 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী করাচিতে গণপরিষদ অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব দেন। বাংলায় কার্য বিবরণী লেখারও দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রতিবাদী ভূমিকার জন্য পাক সরকারের রোষানলে পড়েন ধীরেন্দ্রনাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে বিমানবন্দরে বিপুল সংবর্ধনা দেয়। মূলত সেখান থেকেই সূত্রপাত মহান ভাষা আন্দোলনের। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনে রক্ত ঝরে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ধীরেন্দ্রনাথ গণপরিষদের অধিবেশন বয়কট করেন। 1971 সালের 29 মার্চ গভীর রাতে 85 বছর বয়সী দেশপ্রেমিক রাজনীতিক ধীরেন্দ্রনাথকে হত্যা করে পাক বাহিনী আর এদেশীয় রাজাকার আলবদর। দাম দিয়ে কিনেছি বাংলা। নানা কারণেই ধীরেন্দ্রনাথ দত্ত যেমন রাজনীতির মহান পুরুষ, তেমনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান দূর গগনে তারার মতো সুমুজ্জ্বল। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।